এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। সর্বশেষ সুরঙ্গ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন এ নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। গতকাল রবিবার রাতে নিজের ফেসবুকে একটি স্টোরি দেন তমা মির্জা। সেখানে লেখেন, যে চিটার সে সবসময়ই চিটার। তমা আরও লেখেন, তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত। একবার যে প্রতারণা করে সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে সে সবসময়ই মিথ্যা বলে। অন্যের বিশ্বাস ভাঙা প্রসঙ্গে এই অভিনেত্রী লিখেছেন, যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল, কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল। তাহলে কি করতে হবে, এমন এক প্রশ্ন রেখে তমা মজা করে লিখেছেন, মারো কাছা দাও দোর, ভুলেও পেছনে তাকাইও না। এদিকে তমার স্টোরি দেখে নেটিজেনদের মনে নানা রঙের প্রশ্নের উদয় হয়েছে। হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিলেন অভিনেত্রী, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরনো সম্পর্কের কথাও টেনে আনছেন অনেকেই। প্রসঙ্গত, কিছুদিন আগেই নির্মাতা রায়হান রাফির সঙ্গে তমার প্রেমের সম্পর্ক ভেঙে যায়। যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে তারা কখনোই স্বীকার করেননি, বরাবরই নিজেদেরকে বন্ধু দাবি করেছেন রাফি তমা। তবে দুজনের ঘনিষ্ঠজনদের সূত্রে পাওয়া খবর, রাফি ও তমা দুজন একটা সময়ে প্রেম করলেও বর্তমানে তাদের সেই সম্পর্কে বিচ্ছেদের দানা বেঁধেছে। দুজনের মাঝে আর আগের মতো সেই ঘনিষ্ঠতা নেই। তাই অনেকেই এখন ভাবতে শুরু করেছেন, তাহলে কি নির্মাতা রাফিকে উদ্দেশ্য করেই অভিনেত্রী তমার এই স্টোরি কথন? ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।